বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে অনেক অনেক ভালো আছো আর আমিও আমার পরিবারের সকলকে নিয়ে খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং তোমাদের দোয়াই তো বন্ধুরা আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে দুপুর সাড়ে বারোটা শুক্রবার সাড়ে বারোটার সময় হচ্ছে আজান শুরু হয় তো এমনিতেই দেখা লাগে না বোঝা যায় আর এদিকে সাড়ে বারোটা বেজেও গেছে আমার সকালবেলা রান্না বান্না হয়ে গেছে তারপরেও এখন আর বাবা হচ্ছে কতগুলো মাছ নিয়ে এসেছে আমি এখন মাছগুলো কাটবো এদিকে আমার রুম টুম গুছ করা হয়ে গেছে দেখতে পাচ্ছ চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে আজকে আর ঝামেলা করতে চাইনি স্টুডেন্ট চলে যাওয়ার পরে আমি সাথে সাথে হচ্ছে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ সব রুম পরিষ্কার হয়ে গেছে এখন হচ্ছে শুধু মাছগুলো কাটবো মাছগুলো কাটার পরে তেমন কোনো কাজ নেই আর রান্নাবান্নার ঝামেলাটাই আসলে বড় রান্না বান্নাটা হয়ে গেলে আমার আমার কোনো ঝামেলা থাকে না তো গাইজ এদিকে দেখো আমার কালু বসে আছে মাছ খাওয়ার জন্য মাছ নিয়ে আসলে ও হচ্ছে খাওয়ার জন্য পাগল দেখো এই যে চুলার উপর বসে আছে দেখতে পাচ্ছ মানে সামনে বলে মাছ রেখে দিয়েছি এখন আমি মাছগুলো কাটবো আর যখন মাছ কাটবো আমার চারিপাশ দিয়ে ওনারা দুজনে বসে থাকবে কালু আর মিনু আর ওনাদের মাছ দিতে হবে তবে ওনাদের জন্য মাছ আনা হয়েছে আলাদা করে আর আমাদের মাছ আলাদা তো আমাদের যে মাছ আনা হয়েছে ওখান থেকেও তারা খায় চলো দেখতে পাবে ঠিক আছে এই যে দেখো কালুকে একবার দেখো দেখতে পাচ্ছ কালু আর মিনুকে অনেকদিন ধরে স্নান করানো হচ্ছে না তার কারণ হচ্ছে মিনুর অনেক ঠান্ডা লেগে গিয়েছিল তো ওষুধ খাইয়েছি ভ্যাকসিন দিতে হয়েছে তারপরে হচ্ছে ও ঠিক হয়ে গেছে ওরা কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা ভাব ছিল তো সেই কারণে হচ্ছে আমি ওকে স্নান করাই না কয়েকদিন ধরে তো এখন ওরা সুস্থ আছে তো দেখি একবার স্নান করাতে হবে এর আগে তো ওদের একদিন দুইদিন পর পরই হচ্ছে স্নান করাই তো এখন কয়েকদিন হয়ে গেছে ওদের স্নান করায় না চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে দেখতেই পারছো একটু মলিন ভাব চলে এসেছে চেহারায় তো স্নান করানো হয় না তো সেই জন্য হয়েছে এরকম কালো এই যে এই যে কালো তো যাই হোক গাইস আমি এখন মাছগুলো কাটবো এই যে দেখো এখানে মাছ আনা হয়েছে এই যে আর মেয়েরা বললো মাংস খাবে এই যে এই যে মাংস আনা হয়েছে আর এই যে মাছ আনা হয়েছে তো আমি কয়েকটা মাছ হয়তো বা এখান থেকে ভাসবো কেটে কারণ রান্না বান্না তো হয়ে গেছে অলরেডি এই যে দেখো এই যে এই যে এই যে মিনু চলে এসেছে এই যে তো চলো গাইস মাছগুলো কাটি তারপরে না হয় তোমাদের সাথে আবার ফাঁকে ফাঁকে কথা বলবো কাজের তো চলো আগে মাছগুলো কেটে নিই তো এই যে দেখো কি কি মাছ নিয়ে এসেছে আর সাথে হচ্ছে একটা মুরগি আনা হয়েছে দেখো তিন চার পদের মাছ নিয়ে এসেছে ছোটো মাছ আছে তেলাপিয়া মাছ একদম জ্যান্ত তো আমি এগুলোকে একটু ভিজিয়ে নিলাম কাটতে সুবিধা হবে সেই জন্য এমনিতেও মাছগুলো জেতা তো সমস্যা হবে না কাটতে আর ছোট সাইজের তেলা পিয়া মাছ আনা হয়েছে এক পদ আর বড়গুলো আর পাঁচ মিশালি আছে মাছ এখানে পুঁঠি মাছ আবার তোমার বিভিন্ন রকম মাছ আর কি মিলানো পাঁচ ছয় পদের আর কি এগুলোকে পাঁচ মিশালি মাছ বলা হয় আর এদিকে একটা মুরগি আনা হয়েছে তো আমি এখন এই মাছগুলোকে কাটবো আর এদিকে দেখো কালো মিনু খাবার জন্য বসে গেছে ওদেরও মাছ ভেজে দিতে হবে তো কাটার সময় প্রতিদিনই এমনিতেই মাছ দুই একটা খাবে কাঁচা মাছ যদিও আমি ওদের কাঁচা মাছ খাই না আমি ওদের মাছ ভেজে খাওয়াই অথবা সিদ্ধ করে খাওয়াই তো ওই যখন কাটি তখন মাঝে মাঝে আর কি খায় এই আর কি কোনো সমস্যা হয় না তেমন কারণ বেশিরভাগ সময় তো ওদের ভেজে বা সিদ্ধ করে খাওয়ানো হয় এদিকে দেখো কালু হাত দিয়ে মাছ নেওয়ার চেষ্টা করতেছে মাংস খাচ্ছে মাছ খাচ্ছে দিচ্ছি তো এখান থেকে তেমন একটা খাচ্ছে না কারণ মাংস কাঁচা খেতে তেমন একটা ভালোবাসে না ওরা এগুলোকে সিদ্ধ করে দেবো তো যেগুলো ওই যে ফেলে দেওয়া হয় সেগুলো আর কি ওদের জন্য রেখে দেই হাড্ডি গুড্ডি যা থাকে আর কি তো চলো দেখতে থাকো এগুলো কাটি তারপরে আবার কথা হচ্ছে

তো আমার কাটাকাটি শেষ হয়ে গেছে এবার হচ্ছে পরিষ্কার করা পালা মাংস আসলে কাটার আগে একটু ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত ছিল বুঝতে পারিনি খেয়াল ছিল না আসলে তো কাটার পরে হচ্ছে ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি তো মাছগুলো তেমন একটা ভালোভাবে ধোবো না এখন মাছগুলো রেখে দেব অল্প ধুয়ে কারণ যখন হচ্ছে রান্না করব বের করে করে তখন হচ্ছে আবার লবণ দিয়ে ধুতে হবে সেই কারণে হচ্ছে এখন অল্প স্বল্প ধুয়ে আর কি রেখে দেবো কোনো রকম ছাইটা ছাড়িয়ে নেব আর কি দেখো আমি চুলায় রান্না করেছিলাম সেই ছাই দিয়েই আসলে মাছ কেটেছি গ্যাস ছিল না তখন আমার একটা ছোট্ট চুলা আছে ঘরে মাটির চুলা তো সেই জন্য ছাইগুলো এত বেশি কালো আর যে কেনা চাই সেগুলো কিন্তু ফর্সা একদম সাদা থাকে আর এগুলো হচ্ছে কালো একদম কয়লার কালি আর হাতেও আমার অনেক কালি টালি লেগেছিলো এগুলো কাটার সময় তো এই তো হয়ে গেছে আমার মাছ ওদিকে কাটা এদিকে ভাজতেও শুরু করে দিয়েছি স্কিপ করে দেখাচ্ছি তো দেখেছি পাঁচ মিশালি মাছও নিয়েছি ছোট মাছগুলোও নিয়েছি তেলাপিয়া আর ওদিকে কয়েক পিস বাচ্চাদের জন্য ভেজে নিচ্ছি অহনা ভাত খাবার খোদা লেগে গেছে ওকে দেব তো অহনার জন্য আগে এই মাছগুলো ভাজলাম যেহেতু কাটা নেই এগুলোতে খুব একটা সেই জন্য আর যেগুলো ছোট মাছ ওগুলো আমাদের জন্য তো আমি এখন হচ্ছে শুধু মাছ ভাজবো ভেবেছিলাম কিন্তু দেখলাম অনেকটা সময় হয়ে গেছে তো আবার রান্না করব তো ওর বাবা বলল যে একবারে রান্না করে রাখতে তো সেই জন্য হচ্ছে আমি এখন মাংসটাও রান্না করব মাছ রান্না করে রেখে দেব। রাত্রি খাওয়ার জন্য আর হচ্ছে সকালের জন্য তো তোমরা তো জানো কয়েকদিন ধরে আমি সারাদিনের রান্না একবারে করে রাখি তো দুপুরের রান্নাটা না হয় ভোরে করে নেব কিন্তু এখন যেহেতু সময় আছে রাত্রের এবং সকালের রান্নাটা করে রাখব আর আস্তে আস্তে পরে হচ্ছে সকালবেলা তাড়াহুড়ো করে দুপুরের রান্নাটা করে নেব তো গাই দিকে মাছ ভাজা হয়ে গেছে আর সাথে হচ্ছে থানকুনি পাতা নিয়ে এসেছে ওর বাবা আর আমি একটু চাল ভিজিয়ে রেখেছিলাম তো মাঝে অনেকটা সময় কিন্তু কেটে গেছে এই গাছগুলো আমাকে করতে তোমার চাল বাড়তে হয়েছিল মশলা মাংসের বিভিন্ন রকম ছোটো খাটো গাছ এইগুলো করতে তো অনেকটা সময় লেগে যায় এই যে দেখো ধানকুনির পাতার বড়া আর কি পোলাও চাল দিয়ে তারপরে পাতা বেটে নিয়েছি মশলা ব্যবহার করেছি এদিকে মাংসটাও হয়ে গেছে তো গাইস সকালবেলা গাছে কোনো জল দেওয়া হয়নি তো গাছগুলো গোড়া শুকিয়ে গেছে তো ভাবলাম একটু জল দিই সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম এদিকে দেখো আমার এখন একটা স্ট্রবেরি চারা আছে আর একটা চারা তো নিয়ে গেছে চড়ে তো এদিকে এই যে টমেটো চারা লাগিয়েছিলাম সেটা থেকে যে ফুলও এসেছে ফলও চলে এসেছে দেখতে পাচ্ছ ছোট ছোট টমেটো হয়েছে তো গোড়া শুকিয়ে গেছে একটু জল দিলাম এদিকে বেগুন গাছগুলোতে দারুণভাবে ফুল ধরেছে অনেকগুলো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল কিন্তু ধরেছে দেখতে পাচ্ছ বেগুনের প্রায় চার পাঁচটা ফুল ধরেছে এক একটা গাছে তো সবগুলো গাছ যে এভাবে বেঁচে যাবে আমি ভাবতেই পারিনি এর আগে এত চেষ্টা করেছি বেগুনের চারা লাগাতে কিন্তু একটা বেগুনের চারাও ছিল না আর এবার এতগুলো চারা সবগুলো চারাই কিন্তু বেঁচে গেছে আর এদিকে বহুত পরিমাণে কিন্তু টমেটোর চারা হয়েছে এগুলো এখন কোথায় লাগাবো বুঝতে পারছি না আর পুদিনা গাছটাও এখন ছেড়ে দিচ্ছে সুন্দরভাবে ডালপালা আর এই যে পাতাবাহারটা দেখতে পাচ্ছ পাতাবাহার না কি বলে জানি না এটা আমি বেলকনিতে পেয়েছিলাম ছোট্ট একটি অংশ ভাঙা সেটা আমি মাটিতে পুঁতে দিয়েছিলাম সেই থেকে এত বড় হয়েছে আর এই যে দেখো টমেটোর চারাগুলো কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে এখন এগুলো কোথায় লাগাবো মাটি নেই মাটি কিনতে হবে এদিকে গাছের গোড়া শুকিয়ে গেছে একদম আর তুলসী গাছের জন্য হচ্ছে অ্যালোভেরার চারা আর বড় হলো না দেখি কোনোভাবে আলাদা করা যায় কিনা মাটি পেলে আলাদা করে দিব তো এই হচ্ছে আমার ফুলের আর ফলের বাগান দেখলেই তো কি ফল আর কী ফুল শখের তোলা আশি টাকা আসলে তো এদিকে মিনু দেখো কি করতেছে দেখতে পাচ্ছ আমার মেয়েরা ডয়ার গোছাবে বলে এখান থেকে ডয়েরটা বের করে নিয়েছে আর মিনু এখানে ঢুকে পড়েছে আর কি আমাকে ডেকে দেখাচ্ছিল মায় যে মিনু দেখো ঢুকে গেছে কোথায় ওদিকে ওরা পড়তেও বসে গেছে ম্যাডাম চলে এসেছে ডয়ার গোছানো বাদ দিয়ে ওরা এখন পড়তে বসেছে এদিকে আমি স্নানটা করে এসেছি এখন একটা প্রণাম দিয়ে দেবো মন্দিরে তারপরে হচ্ছে ওদের পড়া হলে খাওয়া দাওয়া করতে হবে একটু রেস্ট নেব এই আর কি কাজবাজ হয়ে গেছে তো বন্ধুরা রান্না রান্নাবান্না শেষ করে স্নান করে পুজোটা দিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি বিদায় নেওয়ার জন্য এখন বিকেল গড়িয়ে গেছে এখন ভিডিও থেকে বিদায় নিতে হবে কারণ আরও অনেক কাজবাজ এখন আমার পড়ে আছে এদিকে বাচ্চাদের খাবার দেবো ওদের টিচার এসেছে ওরা পড়তেছে এর দুইটা মেয়ে হচ্ছে কিছু কাজ করছিল রুমে ওদের ড্রয়ারগুলো তা জামা কাপড় আর কি এলোমেলো হয়েছিল তো সেইগুলো একটু ওরা গুছগাছ করতেছিল এরই মধ্যে ওদের ম্যাডাম চলে এসেছে তো ওরা এখন পড়তেছে আর ওদিকে হচ্ছে সবগুলো জিনিসপত্র রয়েছে তো ওরা একটু পরে পরে তো গুছাবে ওদেরটা ওরাই গুছাবে কারণ ওদের শেখা দরকার তো গাইস ওদের টিচার যাওয়ার পরে হচ্ছে ওদের আমি খাবারটা দিয়ে দেবো দিকে অহনার বাবা পড়ানো শেষে একটু বাহিরে গেছে এখন চলে আসবে তো তাকেও খাবার দিতে হবে আর আমি নিজেও আজকে মাছ কাটতে কাটতে আমার মাজা ব্যথা হয়ে গেছে আমি এখন নিজেও একটু রেস্ট নেব তো তার আগে হচ্ছে খাওয়া দাওয়াটা করবো তারপরে হচ্ছে একটু শুয়ে পড়বো তো তোমরা ভালো থাকো কালকে আবার নতুন আর ভিডিও নেই তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ তোমরা খুব ভালো থাকো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিও দেখার পরে একটা লাইক মনে করে দিয়ে যাবে আর যদি খুব বেশি ভালো লাগে আমার চ্যানেল সবগুলো ভিডিও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর আমার চ্যানেলের মধ্যে খুব সুন্দর সুন্দর মজার মজার শর্ট ভিডিও আছে তোমরা দেখো সাপোর্ট করো ভালো থাকো সুস্থ থাকো তো বন্ধুরা কাল আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাওয়ার চেষ্টা করব ভালো থাকো টাটা বাই বাই